আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আসসালামু আলাইকুম, আমি কায়েদ আজম জয় আপনাদের সাথে আছি। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের আরেকজন খ্যাতিমান লেখক সম্পর্কে, যার নাম হচ্ছে শওকত ওসমান, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1917 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1998 সালে। বিভিন্ন পরীক্ষায় শওকত ওসমান সম্পর্কে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে, শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসের নাম কী? আর্তনাদ লিখেছিলেন 1985 সালে। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক হচ্ছে শওকত ওসমান। আমলার মামলা রচনাটির লেখক শওকত ওসমান। জননী উপন্যাসটির লেখক শওকত ওসমান। শওকত ওসমানের আসল নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের যে উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেছিলেন সেটার নাম হচ্ছে কৃতদাসের হাসি, এবং এটা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। কৃতদাসের হাসির জন্য তিনি আদমজি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে শওকত ওসমান সম্পর্কে। প্রবন্ধের মধ্যে রয়েছে সংস্কৃতির চড়াই উতরাই, মুসলিম মানুষের রূপান্তর। গল্পের মধ্যে রয়েছে পিজরাপল, জন্ম যদি তব বঙ্গে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। উপন্যাসের মধ্যে রয়েছে জননী, কৃতদাসের হাসি, সমাগম, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জাঙ্গালি এবং রাজসাক্ষী। ছিল শওকত ওসমান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।